হল ক্লাস ও পরীক্ষা চালুর এক দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের ডায়না চত্বরে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে। এরপর তারা সেখান থেকে বিক্ষোভ প্রদর্শন করে প্রশাসন ভবনের সামনে যায়। সেখানেও তারা হল চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে। পরে তারা প্রশাসন ভবনের নিচে বসে অবস্থান ধর্মঘট পালন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক মেনে নিয়ে বলেন, সরকারি নির্দেশের বাইরে গিয়ে তারা কিছুই করতে পারবেন না।